গত কয়েক বছর ধরে আমাদের দেশে বজ্রপাত এক মহামারী রূপ ধারণ করেছে, তার ব্যতিক্রম হচ্ছে না এবারও। বৈশাখের প্রথম দিন থেকেই বজ্রপাতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় এবার শেরপুরের ঝিনাইগাতিতে বজ্রপাতে সাগর নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 22 এপ্রিল দুপুরে উপজেলার সুরিহারা গ্রামে এ ঘটনা ঘটে। সাগর ওই গ্রামের মমতাজউদ্দিনের ছেলে, সে আহমদনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হালকা বৃষ্টির সময় বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায় সাগর। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে পরিবার ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতির স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান বলেন, সাগর আমার প্রতিবেশী, সে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আসলে অকাল মৃত্যু বলে কিছু নেই, আল্লাহ তাআলার যখন যাকে ইচ্ছে তাকে নিয়ে যাচ্ছেন, যাবেনও। আর বজ্রপাতের কারণে প্রলয়ঙ্কারী শব্দ হয়, বজ্রপাত কখনো কারো প্রাণ কেড়ে নেয়, আবার কখনো কারো কোনো ক্ষতি হয় না। এসব আল্লাহর নিরঙ্কুশ অস্তিত্বের প্রমাণ বহন করে। বজ্রপাত থেকে রক্ষা পেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন। এ দোয়া পাঠ করা হলে ইনশাআল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন, যার বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করবেন না, এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই দোয়াসহ অন্যান্য আমল করার তৌফিক দান করুন। শেরপুরে বজ্রপাতে নিহত নিষ্পাপ ছেলেটিকেও জান্নাতবাসী করুন, আমিন। দর্শক, কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে বজ্রপাত নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন।